আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের হিন্দি শিক্ষার 13তম ক্লাস। গত ক্লাসে আমি বলেছিলাম আগামী ক্লাসে হিন্দি পদ প্রকরণ নিয়ে আলোচনা করব, তো আজকের ক্লাসেই আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা জানি পদ পাঁচ প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো প্রথমে আসে বিশেষ্য। বিশেষ্য বলতে যে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, এটা আমরা জানি। তো বিশেষ্যর অনেক সংজ্ঞা আছে, বিশেষ্যর অনেক কাজ আছে, ফাংশনালিটি আছে, এটা একটু বৃহৎ পরিসরে আলোচনা করতে হবে। তো বিশেষ্য নিয়ে আমি কোনো আলোচনা এখন পর্যন্ত লিখিনি বা করিনি, এই জন্য আপাতত আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে হিন্দি সর্বনাম নিয়ে আমরা আলোচনা করব। অন্য কোনো একটা ক্লাসে আমরা বিশেষ্য নিয়ে আলোচনা করব। ওকে, তো চলুন শুরু করা যাক হিন্দি সর্বনাম। সর্বনামগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। আমি আমরা ফার্স্ট পার্সন যেটাকে বলি উত্তম পুরুষ, আমি আমরা এই দুইটা শব্দই, আবার এই দুইটা শব্দ থেকে যেগুলো আসে যেমন আমাকে, আমার, আমার জন্য, এই সবগুলি হচ্ছে ফার্স্ট পার্সনের শব্দ বা উত্তম পুরুষের শব্দ। চলুন দেখি কিছু উদাহরণ, যেমন এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কথাবার্তায়, আমরা সর্বনামের ব্যবহারই সবচেয়ে বেশি করি, তারপর ক্রিয়ার ব্যবহার করি, নাউনের বিশেষণের বিশেষ্য বিশেষণের ব্যবহারও হয় না এমন নয়, তো সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সর্বনাম। তো সর্বনামের উত্তম পুরুষের সর্বনামগুলো আমরা দেখি, একটা হচ্ছে প্রথমে হচ্ছে ঐকার চন্দ্রবিন্দু, ম্যায় মানে হচ্ছে আমি। তো এভাবে আমি সাজিয়েছি মূল শব্দ, তারপর হচ্ছে উচ্চারণ, তারপর হচ্ছে অর্থ, এবং এটা হচ্ছে এক বচনের শব্দ, এই এই সবগুলো হচ্ছে এক বচনের শব্দ, আর এগুলো হচ্ছে বহু বচনের শব্দ, দুইটা শব্দই। একটা হচ্ছে ম্যায় মানে হচ্ছে আমি, আর হাম মানে হচ্ছে আমরা, এই দুটোই হচ্ছে মূলত উত্তম পুরুষের দুটো প্রনাউন বা দুটো সর্বনাম। তো উত্তম পুরুষের ক্ষেত্রে আবার এটা যখন কর্তৃকারক বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন মেয়ে, যখন কর্মকারক এগুলো কারকের বিষয়, ওই তো জটিলে আমরা যেতে চাচ্ছি না, শুধু আপনারা এর অর্থগুলো বুঝলেই হবে। ম্যায় আমি মুঝে বা মুঝকো মানে আমাকে, এটা কর্মকারক, কারকটা যারা ভালো বুঝেন সেটার সাথে মিলিয়ে নিতে পারে। তারপর হচ্ছে সম্বন্ধ পদ, মেরা, মেরি, মেরে, উচ্চারণ নিচে দেওয়া আছে, বাংলা হচ্ছে আমার, মেরা অর্থ আমার, মেরি অর্থ আমার, মেরে অর্থ আমার, তাহলে তিনটে শব্দ কেন দরকার হবে সেটা আমরা আলোচনা করব খুব শীঘ্রই, যখন আমরা সর্বনাম এবং বিশেষ্য নিয়ে যখন আলোচনা করব, বিশেষ্যের জেন্ডার বা লিঙ্গ নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। তারপর আমি বলে রাখি, মেরা আমার, আমার শব্দের পরে যে নাউনটা থাকবে, যেমন আমার কলম, আমার বই, আমার বাবা, আমার মা, এমন যদি হয় সেক্ষেত্রে আমার শব্দের পরের যে সব বিশেষ্যটা থাকবে সেই বিশেষ্যটা কোন লিঙ্গের সেটা খেয়াল করতে হবে, এবং সেটা কোন বচনের। যদি পুংলিঙ্গ হয় তাহলে মেয়েরা, যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে মেরি, আর যদি প্লুরাল হয় তাহলে মেয়েরে, আবার স্ত্রীলিঙ্গ যদি হয় সেটা সিঙ্গুলার বা প্লুরাল হোক সব ক্ষেত্রেই মেরি হবে। যেমন আমরা উদাহরণ দিব নিচে, আমরা তারপর এখানে বলি, যেমন মেরা ভাই, মেরা ভাই, ভাই শব্দটা হচ্ছে পুংলিঙ্গ, এই জন্য মেরা ভাই, মেরা হয়েছে। আবার যদি বলি আমার বোন, মেরি বেহেন, মেরি বেহেন, আমার বোন, বোন হচ্ছে স্ত্রীলিঙ্গ। আবার যদি বলি আমার ভাইয়েরা, ভাইয়েরা বা আমার বন্ধুরা, মেরে দোস্ত বা মেরে ভাই, হ্যাঁ, সেক্ষেত্রে এই মেরাকে যখন আমরা মেরে করবো তখন পরের নাউনটা প্লুরাল অর্থ দিবে, সেটা প্লুরাল ফর্মেও থাকতে পারে, আবার যদি সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম না থাকে সিঙ্গুলারই ব্যবহার করা হয়, তারপর অর্থ দেবে প্লুরালে, যেমন মেরা ভাই, আমার ভাই, মেরে ভাই মানে আমার ভাইয়েরা। তারপর হচ্ছে মুঝসে, মুঝসে মানে আমার থেকে, আমার থেকে, এটা হচ্ছে অপাদানকারক, যারা বোঝেন কোনো কিছু থেকে বা হতে যখন বোঝে তখন এটাকে অপাদানকারক বলে। তারপর হচ্ছে মুঝমে, এখানে একটা চন্দ্রবিন্দু হওয়ার কথা, মুঝমে, মুঝপার, হ্যাঁ, আমার মধ্যে বা আমার উপর, মুঝপার, মুঝমে, পর পর মানে হচ্ছে এ বাতে অথবা মধ্যে হয়, মুঝপার, মুঝপার ইয়াকিন করো বা মুঝমে ইয়াকিন
মুঝমে উসমে আর মুঝমে কোনো ফর্ক নেই, তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আর মুঝপর ভরসা করো, আমার উপর ভরসা করো। পর পর মানে উপর বা এ বাতে, আমাতে আমাতে ভরসা করো, আমার উপর ভরসা করো। তারপর হচ্ছে হম হাম, হাম মানে আমরা, হামে হামে, হ চন্দ্র, হ ম একা চন্দ্রবিন্দু, হামে বা হামকো, হামে বা হামকো মানে হচ্ছে আমাদের কে, যখন কে যুক্ত হবে আমাদের কে, তোমাদের কে, তাকে, তখন হামকো যুক্ত হবে, কো যুক্ত করলে হয়, তারপর কিছু কিছু ক্ষেত্রে হামে ব্যবহৃত হয়। এর সম্বন্ধ পদ হচ্ছে হামারা, হামারি এবং হামারে। হামারে মানে আমাদের, এটাও একই সেম রুল, মেরা হামারা ভাই, হামারি বেহেন, হামারে হামারে ভাই, অথবা হামারি বেহেনে, হামারি বেহেনে মানে হচ্ছে আমাদের বোনেরা। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে একবচন হোক হোক, দ্বিবচন হোক বা বহুবচন হোক, সব ক্ষেত্রেই দীর্ঘইকার হবে। আর একবচন পুংলিঙ্গের ক্ষেত্রে আকার হবে হামারা বা রা হবে, আর পুংলিঙ্গ বহুবচনের ক্ষেত্রে একার হবে হামারি। তারপর হচ্ছে হামসে, হামসে হামসে মানে হচ্ছে আমাদের থেকে, আমাদের আমাদের থেকে, সে মানে হচ্ছে থেকে, হামসে মানে আমাদের থেকে বা আমাদের হতে। হাম্মে বা হামপার, আমাদের মধ্যে বা আমাদের উপর। তো আমাদের, আমরা এখানে শিখবো যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ মে, মুঝকো বা মুঝে, মেরা মেরি মেরে, মুঝসে মুঝমে বা মুঝপর। মে আমি, মুঝে আমাকে বা মুঝকো আমাকে, মেরা মেরি মেরে আমার, আর মুঝসে আমার থেকে, মুঝসে বড়া কন হ্যাঁ, মুঝসে বড়া কই নেই, হ্যাঁ আমার থেকে বড় কেউ না, ইয়ে তো বহুত ফখর হ্যাঁ, ফখর ফখর ভালো কথা, কিন্তু ইয়ে গর্ব হয়ে যেতে, গর্ব গর্ব হয়ে যায়, অহংকার হয়ে যায়, বলা যাবে না মুঝসে, হ্যাঁ মুঝসে গরিব আর কই নেই, আমার থেকে গরিব আর কেউ নেই, মুঝসে নাদান আর কই নেই, আমার থেকে অজ্ঞান, আমার থেকে মূর্খ আর কেউ নেই। নাদান, নাদান মানে অবুঝ, জ্ঞান নাই, দান মানে হচ্ছে জ্ঞান, নাদান মানে জ্ঞান নাই, জ্ঞান হ্যাঁ। তারপর হচ্ছে হাম, হামে বা হামকো, হামারা হামারি হামারে, হামসে হামে অথবা হামপার। এরপর আমরা দেখব মধ্যম পুরুষের কিছু শব্দ, তুমি বা তোমরা যেটাকে বলি, তুমি তোমরা, তো তুই বা আপনি, অনেকগুলো শব্দ বাংলাতে আছে কিন্তু ইংলিশে মাত্র একটা শব্দ ইউ, মধ্যম পুরুষে, হিন্দিতে বাংলাতে অনেকগুলো শব্দ থাকলেও ইংলিশে একটা, যাকে আমরা দেখি। যেমন তুম, তুম, তুমকো, তুমহারা, তুমহারি, তুমহারে, তুমসে, তুমপর বা তুমে। তো এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে এখানে যে কর্মকারকে কো যুক্ত হয়, আর সম্বন্ধ পদে রা রি রে যুক্ত হয়, অপাদান কারকে সে যুক্ত হয়, আর অধিকরণ কারকে মে বা পার যুক্ত হয় সর্বনামগুলোর সাথে। তুম, তুমি, তুমকো, তোমাকে, তুমহারা, তুমহারি বা তুমহারে, তোমাদের সরি তোমার, আর তুমসে তোমার থেকে, আর তুমে বা তুমপর তোমাতে, তোমাতে বা তোমার উপর। আপ, আপকো, আপকা, আপ কি, আপকে, এক্ষেত্রে কা কি কে যুক্ত হয়েছে, আগে তুম বা হাম এর সাথে রা যুক্ত হয়েছিল, আর অন্যান্য সর্বনামগুলোর সাথে সাধারণত কা কি কে যুক্ত হয় সম্বন্ধ পদে, আর অধিক অপাদান কারকে সে যুক্ত হয় থেকে অর্থে, আপ সে মানে আপনার থেকে, আর আপমে মানে আপনাতে বা আপনার আপার, আপার বলা যেতে পারে। আপার এখানে পর শব্দটা পরে লেখা যেতে পারে, আপার মানে আপনার উপর, আপার আপনার উপর, এখানে যেহেতু আপনার উপর লিখে নেই সেক্ষেত্রে আপার এখানে বাদ দিয়েও দিতে পারে, সমস্যা নেই।
তারপর হচ্ছে তু, ত দীর্ঘকার, তু মানে তুই, তুঝে তোকে, তেরা তেরি, তেরা তেরে তেরি, এখানে বানানটা মানে ভুল আছে, তেরি একটু বড় করে দিলে খারাপ কি, তেরা তেরে তেরি মানে তোর, আর তুঝসে তোর থেকে, তুঝসে তোর থেকে, তুঝমে মানে তোর মধ্যে, তুঝমে। তারপর বহুবচনের প্রনাউনগুলোর সাথে আমরা দেখি, যেমন তোম লোক, তুই, তুই, ও আচ্ছা আচ্ছা এটা ঠিকই ছিল, তু, তু মানে হচ্ছে তুই, আর তুঝে মানে হচ্ছে তোকে, তেরা তেরি, তেরা তেরে তেরি মানে তোর, আর তুঝছে মানে তোর থেকে, আর তুঝমে মানে হচ্ছে তোর মধ্যে। তারপর বহুবচনের সর্বনামগুলো যদি আমরা দেখি, যেমন তুম, তুম লোক মানে তোমরা, তুমি মানে তো তুম, আর তোমরা মানে হচ্ছে তোম লোক, আর কে যোগ যদি যুক্ত করতে চাই বাংলাদেশ, বাংলাতে তোমাদের কে, তুম লোগোঁ কো, লোগোঁ কো, হ্যাঁ এক্ষেত্রে উচ্চারণটা এভাবেই হবে, তুম লোগোঁ কো, কত যুক্ত হবে এক্ষেত্রে লোগোঁ, লোক থেকে হয়ে যাবে লোগোঁ, উপরে চন্দ্রবিন্দু হবে, গত ওকার হবে। আর সম্বন্ধ পদে তোমাদের, তুম লোগোঁ কা, তুম লোগোঁ কি, অথবা তুম লোগোঁ কে, এক্ষেত্রে কাটা আলাদা লেখাই ভালো, তুম লোগোঁ কা, তুম লোগোঁ কে, তুম লোগোঁ কি, কা হচ্ছে একবচন পুংলিঙ্গের ক্ষেত্রে, কে বহুবচন পুংলিঙ্গের ক্ষেত্রে, আর কি হচ্ছে একবচন বহুবচন সব ক্ষেত্রেই স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। কোনটা স্ত্রীলিঙ্গ, তুম, তুমলোক এগুলো স্ত্রীলিঙ্গ না, এর পরের শব্দটা যদি স্ত্রীলিঙ্গ হয়, তুম লোগোঁ কা ভাই মানে তোমাদের ভাই, ভাই শব্দটা, তুম লোগোঁ কা, কা শব্দের পরে যে নামটা থাকবে সেই নামটা দেখতে হবে, না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। তারপর হচ্ছে তুম লোগোঁ সে, তুম লোগোঁ সে তোমাদের থেকে, তুম লোগোঁ মে তোমাদের মধ্যে। তারপর হচ্ছে আপ, আপ শব্দের বহুবচন হচ্ছে আপ লোক, আপ লোক মানে আপনারা, আপনারা, আপ লোগোঁ কো মানে আপনাদেরকে, আপ লোগোঁ কা, কে কি মানে আপনাদের, আপ লোগোঁ সে আপনাদের থেকে, আর আপ লোগোঁ মে মানে আপনাদের মধ্যে, মে মানে মধ্যে, সে মানে থেকে, কা কি, কা কে কি এর অর্থ হচ্ছে এর, আর কো মানে হচ্ছে কে, এটা মনে রাখলে হবে। তু লোক, তু লোক মানে তোরা, তু লোক, তু লোক মানে তোরা, তু লোগোঁ কো, তু লোগোঁ কো মানে তোদেরকে, তো লোগোঁ কা, তো লোগোঁ কে, তো লোগোঁ কি তোদের, আর তো লোগোঁ সে তোদের থেকে, তো লোগোঁ সে তোদের থেকে, সে মানে থেকে, আর তো লোগোমে, তু, তু লোগোমে তোদের মধ্যে। এরপর আমরা দেখব নাম পুরুষ বা থার্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সনের প্রনাউনগুলো আমরা দেখি, ও অন্তস্থ ব হ, ও, ও, ও মানে সে, আর এর কর্মকারক হচ্ছে উস্কো বা উস্সে তাকে, আর সম্বন্ধ পদ উস্কা, উস্কি, উস্কে মানে তার, উস্সে, উস্সে মানে তার থেকে, এক্ষেত্রে উস্সে কর্মকারক হয় আবার অপাদানকারকও হতে পারে, উস্সে সে মানে থেকে, উস্সে, আর উস্মে, উস্মে তার মধ্যে বা তা, তা, তাতে বা তার মধ্যে। ও এর বহুবচন হচ্ছে ওয়ে, ওয়ে মানে তারা, আর উনকো, উনকো মানে তাদেরকে, উস্কো মানে তাকে, আর উনকো মানে তাদেরকে, এখানে দন্তন হয়। উনকা, উনকি, উনকে মানে তাদের সম্বন্ধ পদ, কা কি কে ঠিকই থাকবে, এক্ষেত্রে উনটা আগে যুক্ত হবে, উনকা, আর উনসে তাদের থেকে, আর উনমে মানে তাদের মধ্যে। আর ওয়ে এটাকে আবার আরেকভাবে বহুবচন করা হয়, এভাবেও ব্যবহার করা যেতে পারে, যে কোনো একটা ব্যবহার করলে হয়, তো ওয়ে সাধারণত অনেকটা ফর্মাল ইংলিশে ব্যবহৃত হয়, বলুক এটা কথাবার্তায় ব্যবহৃত হয়, তো দুটাই ঠিক, দুটাই ব্যবহার করা যাবে যে কোনো সময়।
वह लोग, वो लोग, वो लोग मने तारा उन लोगों को, उनको उन लोगों को एक ही अर्थ तादर के बर उनको एर आरेक अर्थ हे मैं ताके जो हमें चंद्रबिंदु सह बोलबो ताके चंद्रबिंदु चले जाए पर क्यों जानी ना ताके जो सम्मानार्थे कखनो आमरा व्यवहार करते चाहिए तीनी तीनी ताके तादेर তাঁদের থেকে তাঁদের মানে চন্দ্রবিন্দু যদি আমরা যুক্ত করি তখন আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি হিন্দিতে উনকো আর যদি প্লুরাল ব্যবহার করতে চাই একেবারে প্লুরাল সেটা উনকো বলতে পারবো উন লোগো কো বলতে পারবো তাঁরা তাঁদেরকে তাঁদের থেকে তাঁদের মধ্যে তাঁদের মধ্যে তো তারা এবং তারার মধ্যে পার্থক্যটা কি তারা হচ্ছে সাধারণত আমরা কোনো সম্মানসূচক অর্থ বোঝাচ্ছে না এখানে আর তাঁরা যখন চন্দ্রবিন্দু হবে তখন সম্মানসূচক অর্থে বা সম্মানসূচক অর্থ দেবে যাই হোক আমরা আগের কথা চলে আসি ভোলোগ মানে হচ্ছে তারা এখানে সম্মানের কোনো বিষয় নেই শুধু এখানে বহু বচনকে বোঝাচ্ছে উন লোগো কো তাদেরকে আর উন লোগো কা উন লোগো কি উন লোগো কে মানে তাদের এখানে সম্বন্ধ পদ উন লোগো সে মানে তাদের থেকে আর উন লোগো মে তাদের মধ্যে হ্যাঁ এই বিষয়গুলো একটু দেখলেই হবে এই ভিডিওটা মনে হয় আরেকবার দেখা উচিত আপনাদের मैं मुझको मेरा मेरी मेरे मुझसे मुझ में व मुझ पर এটা একটু আরেকবার দেখে নিন তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে তারপর আমরা কিছু উদাহরণ দেখি সর্বনামের উদাহরণ সর্বনাম যুক্তির বাক্যের উদাহরণ मैं मैं দিয়ে আমরা উদাহরণ দেখব এখানে সব একসাথে হয়ে গেছে এটা কম্পিউটারে খুব ঝামেলা করে স্পেস যা ছিল সব নষ্ট হয়ে গেছে কেন হয় জানি না मैं किताब पढ़ता हूँ अथवा मैं किताब पढ़ती हूँ अमी किताब पढ़ी एखाने पढ़ता हूँ अमी जदि पुंगलिंग होई अमी जदि छेले होई सेक्षेत्रे मैं किताब पढ़ता हूँ एई क्षेत्रे आमरा ता केन होच्छे ती केन होच्छे सेटा एखाने मोटामुटी अनेकटा स्पष्ट होई तारपर आमरा जखन ভার্ব निये आलोचना करब ভার্বের কী বলে এটাকে প্রত্যয়গুলো নিয়ে আলোচনা করব ক্রিয়া প্রত্যয় বা কৃদন্ত প্রত্যয় নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হবে সহজ হবে তা হুঁ ছেলেদের ক্ষেত্রে বা পুংলিঙ্গের ক্ষেত্রে তা আকার যুক্ত হয় আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তি যুক্ত হয় তাহলে মেয়ে কিতাব পড়তা হুঁ অথবা মেয়ে কিতাব পড়তা হুঁ আমি যদি ছেলে হই তাহলে পড়তা হুঁ আর যদি মেয়ে হয় বক্তা সেক্ষেত্রে পড়তি হুঁ হবে আমি বই পড়ি বাংলাতে পড়ি স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ দুই ক্ষেত্রেই পড়ি তারপর হচ্ছে হাম হাম মানে আমরা হাম কিতাব পড়তে হ্যাঁ অথবা পড়তি হ্যাঁ পড়তে হ্যাঁ এখানে হ্যাঁ যুক্ত হয়েছে আমরা এই বিষয়টা ভার্বের আলোচনা করব হাম কিতাব পড়তে হ্যাঁ অথবা হাম কিতাব পড়তি হ্যাঁ আমরা বই পড়ি আমরা যদি পুংলিঙ্গ হই পুরুষ আমরা যারা তারা পড়তে হ্যাঁ বলতে হবে অথবা স্ত্রী মহিলারা যদি বলে সেক্ষেত্রে পড়তি হ্যাঁ বলতে হবে তুম তুম মানে তো তুমি তুম কিতাব পড়তে হো অথবা কিতাব পড়তি হো পড়তে হো তে হো হবে যদি ছেলে হয় আর যদি মেয়ে হয় তাহলে পড়তি হো হবে তুম তুম শব্দটা দ্বারা যদি কোনো ছেলেকে বোঝায় পড়তে হো আর মেয়েকে বোঝালে পড়তি হো এ হো এখানে হুম এখানে হ্যাঁ এখানে হো এগুলোর ব্যবহারগুলো আমরা ভার্বের অধ্যায়ে আলোচনা করব মানে তুমি বই পড়ো তুম লোক কিতাব পড়তে হো অথবা পড়তি হো তোমলোক কিতাব পড়তে হো বা পড়তি হো তোমরা বই পড়ো তোমলোক মানে তোমরা আপ আপ কিতাব পড়তে হ্যাঁ অথবা পড়তি হ্যাঁ হ্যাঁ এখানে হ ওইকা চন্দ্রবিন্দু আছে প্লুরালের ক্ষেত্রে সাধারণত চন্দ্রবিন্দু হয় আপ কিতাব পড়তে হ্যাঁ যদি পুরুষ হয় পড়তে হ্যাঁ যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে পড়তি হ্যাঁ মানে আপনি বই পড়েন আপ লোক কিতাব
পড়তে হ্যাঁ অথবা পড়তে হ্যাঁ মানে আপনারা বই পড়েন, আপলোক মানে আপনারা। তু তু কিতাব পড়তা হ্যাঁ অথবা পড়তি হ্যাঁ। তুই কিতাব তুই বই পড়িস, কিতাব মানে বই, তুই বই পড়িস। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এর উপরে চন্দ্রবিন্দু নেই, তোর সাথে চন্দ্রবিন্দু হয় না, হওয়ার সাথে। তার হচ্ছে ও ও ও কিতাব পড়তা হ্যাঁ অথবা পড়তি হ্যাঁ। পড়তা হ্যাঁ পুংলিঙ্গের ক্ষেত্রে আর পড়তি হ্যাঁ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, সে বই পড়ে। তার হচ্ছে ওয়ে ওয়ে অন্তস্থ ও একার ওয়ে ওয়ে কিতাব পড়তে হ্যাঁ অথবা পড়তি হ্যাঁ। পড়তে হ্যাঁ পুংলিঙ্গের ক্ষেত্রে হ ওইকার চন্দ্রবিন্দু অবশ্যই থাকবে যেহেতু প্লোরাল, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে পড়তি পড়তি হ্যাঁ তারা বই পড়ে। ওহ লোক ও লোক, আচ্ছা এখানে এভাবে লাগা যাবে সমস্যা নেই। ও লোক কিতাব পড়তে হ্যাঁ অথবা পড়তি হ্যাঁ তারা তারা বই পড়ে, পুংলিঙ্গের ক্ষেত্রে পড়তে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে পড়তি হ্যাঁ। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস করার জন্য, আশা করি আজকের ক্লাসে আপনারা সর্বনামের মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আমরা সর্বনামের ব্যবহার তো প্রচুর হবে, আমরা যখন যত উদাহরণ দেখব বাক্যের উদাহরণ, প্রত্যেকটা বাক্যের মধ্যেই মোটামুটি সর্বনাম থাকে, তো আমাদের সর্বনাম নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আমরা আরও সর্বনাম পাব। তো এই ভিডিওটা আপনারা আরেকবার দেখুন, যদি বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করতে পারেন, জানার কিছু থাকলে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।